Assalamu alaikum. Dear learners, welcome to Bhatia High School online class. I am Masarraf Hussain, assistant teacher, Bhatia High School, Koring Mas Kishanganj. Dear learners and dear guardians, how are you? I hope you are also well by the grace of Almighty Allah. I am also well by the grace of Almighty Allah. Dear learners, you already know that due to coronavirus epidemic, normal class activities are closed in Bangladesh and all over the world. Online classes have been started by Bhatia High School authorities on the instruction of the government of Bangladesh to make up for these classes. To make up for this loss. Dear learners, I believe that if you do attend the classes regularly, you can make up for the loss. So, let's start the main class without further ado. Our today's class is for the 10th grade students. Our today's lecture is Unit 10, Lesson 4. Today, I will discuss with you about the question number 3 in English first paper. Dear students, at first, I read a passage and then I solve this exercise. Listen to me and keep silent. Today's topic is most talented filmmaker Johi Rahe. Yeah. You also know the name of Johi Rahe. Dear students, so let's start. Johi Rahe was one of the most talented filmmakers in Bangladesh. Johi Rahe chilen Bangladesh অন্যতম প্রতিভাবান একজন চলচ্চিত্র নির্মাতা। He was born on 19th August 1935 in the village Mozapur in Thane district। তিনি 1935 সালে 19 আগস্ট ফেনি জেলার মজুপুর নামক গ্রামে জন্মগ্রহণ করেন। He was an active worker of the language movement. তিনি ছিলেন ভাষা আন্দোলনে একজন সক্রিয় কর্মী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো 1952 সালের 21 ফেব্রুয়ারি প্রেক্ষাপট সম্পর্কে জানোই। সো আমি আজকে আর ওই দিকে আর এগোচ্ছি না। শুধু এতটুকু তোমরা জেনে রাখো যে জহির রায়হান 1952 সালের 21 ফেব্রুয়ারি যে ভাষা আন্দোলন হয়েছিল ওটার একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি সরাসরি ভাষা আন্দোলন অংশগ্রহণ করেছিলেন। হি ওয়াজ ওয়ান অফ দ্য 10 স্টুডেন্টস টু গো আউট ইন এ প্রসেশন অন 21st February 1952। 1952 সালে 21 ফেব্রুয়ারিতে যে 10 জন ছাত্র
প্রথম মিস্ত্রি নিয়ে বের হয়েছিলেন তাদের মধ্যে জয়ী হয়েছিলেন একজন He also took part in the mass movement in 1971. তিনি 1969 সালে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন তো আশা করি তোমাদের সবারই গণ অভ্যুত্থান সম্পর্কে ধারণা রয়েছে আমরা হয়তো পরবর্তী কোনো এক ক্লাসে গণ অভ্যুত্থান নিয়ে বিস্তারিত আলোচনা করব In 1971, he joined the Liberation War. 1971 সালে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। All through his life, Joy dreamed a democratic society, a society that will ensure freedom of speech and will. All through his life, তার পুরো জীবন জুড়ে, তার সম্পূর্ণ জীবনে জুড়ে জহি ড্রিমড এ ডেমোক্রেটিক সোসাইটি জহি রেহান একটা গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখতে এ সোসাইটি দেখ সমস্ত এমন হবে যে উইল এনশিওর ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড উইল ওদের প্রত্যেকেরই স্বাধীনভাবে কথা বলা এবং ইচ্ছা প্রকাশ করার অধিকার থাকবে এমন একটি গণতান্ত্রিক সমাজে স্বপ্ন জয়ী রেহান সারা জীবন দেখে গেছে হি হ্যাড মেনি ড্রিমস অ্যাবাউট আওয়ার ফিল্ম সোসাইটি টু আমাদের চলচ্চিত্রটিও জয়ী রেহান অনেক স্বপ্ন ছিল আমাদের যে চলচ্চিত্র ওই চলচ্চিত্রটিও জয়ী রেহানের অনেক স্বপ্ন ছিল হি মেড এ লেজেন্ডারি ফিল্ম জীবন থেকে নেয়া বেসড অন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952 সালে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটের উপর ভিত্তি করে তিনি এক অনবদ্য চলচ্চিত্র নির্মাণ করেন যা কিংবদন্তি হয়ে রয়ে গেছে আর ওই চলচ্চিত্রটির নাম হচ্ছে জীবন থেকে নেয়া 1952 সালে ভাষা আন্দোলনের যে প্রেক্ষাপট অর্থাৎ পাকিস্তানি স্বৈর শাসক গোষ্ঠী আমাদের উপরে চাপিয়ে দিতে চেয়েছিল ওইরকম মূল ভাবটাকে কেন্দ্র করে উনি জীবন থেকে নেয়া চলচ্চিত্রটি নির্মাণ করেন এখানে একটা শোষক সমাজ এবং শোষিত সমাজের অবয়ব তিনি অত্যন্ত চমৎকারভাবে একটি পরিবারের মাধ্যমে ফুটিয়ে তুলেছে তোমরা হয়তো অনেকে জীবন থেকে নেয়া চলচ্চিত্রটি ইতিমধ্যে দেখেছ আর যারা দেখনি আমি আশা করবো জীবন থেকে নেওয়া চলচ্চিত্র যদি তুমি উপভোগ করো তাহলে বুঝতে পারবে যে জীবন থেকে নিয়ে আসলে আমার প্রেক্ষাপট এবং 1952 সালের যে প্রেক্ষাপট আমাদের উপর যে শোষণ করা হতো অত্যাচার করা হতো ওইটার প্রেক্ষাপট যেন একই সূত্রে কথা আর তুমি যদি ওই চলচ্চিত্রটা উপভোগ করো তাহলে বুঝতে পারবে জহির রায়হান কত বড় মন্দির একজন চলচ্চিত্র নির্মাতা ছিলেন It was a revolt against the then autocratic government. এটা তৎকালীন স্বৈরাচারী সরকারের বিরোধী একটা চলচ্চিত্র এটাকে আসলে জহির রায়হানের একটা বিদ্রোহ হিসেবে আমরা ধরে নিতে পারি ডিউরিং দ্য লিবারেশন ওয়ার This film was shown outside Bangladesh. আমাদের বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের সময় এই চলচ্চিত্রটি অর্থাৎ জীবন থেকে নেয়া চলচ্চিত্রটি বাংলাদেশের বাইরেও প্রদর্শিত হয়েছে ক্রিটিক্স লাইক সত্যজিৎ রায় মৃণাল সেন ঋত্বিক ঘটক অ্যাপ্রিসিয়েটেড দিস ফিল্ম সত্যজিৎ রায় মৃণাল সেন ঋত্বিক ঘটক এদের মতো অনেক বড় মাপের কূটনৈতিক ব্যক্তিবৃন্দ এই জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির ভূয়সী প্রশংসা করেছে তোমরা হয়তো অনেকে ঋত্বিক ঘটক মৃণাল সেন সত্যজিৎ রায়ের নাম শুনে থাকবে আমি আরেকটি বিষয় এখানে যুক্ত করছি যে সত্যজিৎ রায় আমাদেরই সন্তান আমাদের কিশোরগঞ্জের
তোমরা যদি কিশোরগঞ্জের কোঠিয়া দেখতে যাও তাহলে এখনো সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটাটুকু দেখতে পাবে। So he gave all his money to the freedom fighters trust that he got from his field shows. জহির ভাইয়া তার চলচ্চিত্র প্রদর্শন করে যে টাকা পেয়েছেন বা পেতেন তার সবটুকুই মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের তরে ব্যয় করেছেন। Besides, his great documentary on Pakistani autocratics stop genocide helped create world sentiment in favor of our liberation war. তদুপরি তার বিখ্যাত এক প্রামাণ্যচিত্র যা পাকিস্তান ছিল শাসকের বিরোধী ছিল ওইটার নাম ছিল স্টপ জেনোসাইড। এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ববাসীদের একটা দৃষ্টিগোচর করেছে। স্টপ জেনোসাইড দেখার পরে বিশ্বের অনেক দেশে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে তাদের অভিমত পোষণ করেছে, ব্যক্ত করেছে। জহির ড্রিম অফ স্কুল ফিল্ড, জহিরের স্বপ্ন পরিপূর্ণ হয়েছে, অর্থাৎ জহির রায়া যে স্বপ্ন দেখে এই স্বপ্ন একদিন পরিপূর্ণ হয়েছে। অ্যান্ড ইটস পিটি দ্যাট হিজ ডিমান্ড ওয়াজ মিসিং এট সাচ এ টাইম হোয়েন ড্রিম কেম। কিন্তু এটা অত্যন্ত পরিতাপের বিষয় বা দুঃখের বিষয়টি যখন তার স্বপ্ন সার্থের দ্বার বোধহয় পৌঁছেছিল বা দ্বার প্রান্তে পৌঁছেছিল তখন একদিন তিনি আমাদের কাছ থেকে হারিয়ে যান। আর তারপর থেকে আমরা জহির রায়কে আর কখনো কোথাও খুঁজে পাই। ডিয়ার স্টুডেন্টস, নাও উই প্র্যাকটিস দিস কোয়েশ্চন, প্লিজ টু গেট হোয়াইট বোর্ড আই রিড আউট দিস প্যাসেজ অ্যান্ড দেন উই ফিল দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে আমাদের ইংরেজি প্রথম পত্রে তিন নম্বর প্রশ্নে যা থাকে তা হচ্ছে ওই প্যাসে ওই সিন প্যাসেজের আলোকে একটা শর্ট প্যাসেজ দেওয়া থাকে এবং পাঁচটা গ্যাপ থাকে, ওই পাঁচটা গ্যাপটি কী করতে হয় ফিল আপ করতে হয়। তো চলো এবার আমরা চেষ্টা করি ওটাকে ফিল আপ করার। জহির রায় ইজ ওয়ান অফ দোজ মেন, জহির রায় হচ্ছে ওই লোকগুলার মতো অন্যতম উই রিমেম্বার, অর্থাৎ এখানে এরকমটা হবে যাদেরকে আমরা স্মরণ রাখি। তো এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি এ নাম্বার কে আমরা বসাতে পারি ও, মানে যাদেরকে উই রিমেম্বার আমরা স্মরণ করি অ্যান্ড রেসপেক্ট এবং শ্রদ্ধা করি। হি ওয়াজ এ বেস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার, তিনি কেমন প্রতিভাধর চলচ্চিত্র নির্মাতা ছিলেন তো আমরা বলতে গেলে এটা বলতে হয় তিনি অত্যন্ত প্রতিভাধর একজন চলচ্চিত্র নির্মাতা ছিলেন। সেক্ষেত্রে আমরা বি নাম্বার গ্যাপে আমরা ইউজ করতে পারি হাই, হি ওয়াজ এ হাইলি ট্যালেন্টেড ফিল্ম মেকার, তিনি ছিলেন অত্যন্ত প্রতিভাধর একজন চলচ্চিত্র নির্মাতা। হি ড্রিম, তিনি স্বপ্ন দেখতেন অফ এ ড্যাশ ফ্রি সভারেন সোসাইটি। তো এখানে আমরা
মুক্ত সভারেন সোসাইটি মানে স্বাধীন সমাজ। তো সিনেমা আমরা লিখতে পারি এক্সপ্লয়টেশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমাদের কারো এক্সপ্লয়টেশন শব্দের অর্থ না জানা থাকে, আশা করি ম্যাক্সিমামের আমাদের জানা, তারপর যাতে জানা নাই তাদের উদ্দেশ্যে শব্দের অর্থটা লিখে দিচ্ছি। শোষণ, এক্সপ্লয়টেশন ফ্রি মানে কি শোষণ মুক্ত সবরেন্সি, এমন একটা সমাজের স্বপ্ন দেখতে যে সমাজে কোনো শোষণ কোনো বঞ্চনা থাকবে না। দেশ পার্ট ইন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট দ্য মাস মুভমেন্ট অ্যান্ড দ্য লিবারেশন ওয়ার, হি টু অ্যাক্টিভ পার্ট। যদি এখানে আরো অ্যাক্টিভ শব্দের অর্থে সমস্যা হয়, আমি আশা করবো যদি ম্যাক্সিমামের অ্যাক্টিভ শব্দের অর্থে কোনো সমস্যা হবে না। যাদের সমস্যা হতে পারে তাদের উদ্দেশ্যে আমি এখানে একটু লিখে দিচ্ছি সক্রিয়। He took active part in the language movement. তিনি ভাষা আন্দোলনে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছিলেন। The mass movement গণ অভ্যুত্থানে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছিলেন and the liberation war এবং আমাদের মহান মুক্তিযুদ্ধেও তিনি সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছিলেন। But it doesn't dash of faith that he could not see the freedom of his motherland with his own eyes. এখানে যে শব্দটা আমাদেরকে বসাতে হবে সেটা হচ্ছে কিন্তু এটা অত্যন্ত কঠিন একটা বিষয় যে বা আমরা বলতে অত্যন্ত পরিতাপের একটা বিষয় যে তো যেহেতু কঠিন অর্থে আমরা আনতেছি সো আমরা এখানে ব্যবহার করতে পারি আইরন, ইউজ করতে পারি আইরন। আয়রনের শব্দের অর্থ হিসেবে আসতে পারে অতি কঠিন। যারা আয়রনের শব্দের অর্থ ইতিমধ্যে জানো বেস্ট, আর যারা না জানো তাদের উদ্দেশ্যে আমি বাংলা অর্থটা রেখে দিলাম অতি কঠিন। কিন্তু ইট ওয়াজ অ্যান আইরনি অফ ফেট দ্যাট এটা অত্যন্ত বজ্রের ভাগ্য যে হি কুড নট সি তিনি দেখে যেতে পারেননি দ্য ফ্রিডম অফ হিজ মাদারল্যান্ড তার মাতৃভূমির স্বাধীনতা উইথ হিজ ওন আইস নিজের চোখে দেখে যেতে পারেননি। আমরা যদি শেষ বাক্যটিকে আবারও বলি এটা অত্যন্ত পরিতাপের বিষয় যে অত্যন্ত কঠিন একটা ভাগ্য যে তিনি তার নিজের চোখে তার দেশমাতৃকার স্বাধীনতাটুকু দেখে যেতে পারেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করব যে এই প্যাসেজটুকু বুঝতে তোমাদের কারো কোনো বাকি নেই। আই এম ফিনিশিং মাই ক্লাস হিয়ার টুডে। I hope you could understand for this class and you have no problems. I will suggest you, you will not go out of the house unnecessarily. Always follow the hygiene rules and of course keep yourselves and your family members away from drugs. Dear members, pray for me and I also pray for see again inshallah next class. All the best.